হাইকোর্টের অর্ডার জাল ঘটনা তদন্তে এবার সিআইটি। হাইকোর্টের অর্ডার জাল করা মামলার তদন্ত ভার নিল সিআইটি। সেই জাল অর্ডার তদন্তে বৃহস্পতিবার দুপুরে সিআইডি টিম কান্দি আদালতে পৌঁছায়। সূত্রের খবর, একটি হাইকোর্টের অর্ডার জাল করে কান্দি মহকুমা আদালত থেকে জামিন নিয়েছিলেন এক ব্যক্তি। সেই ঘটনায় আদালতের নির্দেশে তদন্তে সিআইটি। মহামান্য আদালতের নির্দেশে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, আমরা এফআইআর হয়েছে, আমরা কেস তদন্ত করছি। এটা যা বলা আমাদের ভবন ভবন থেকে সেন্ট্রালি ব্রিফিং করবে। ডিজি কোর্টে আমি পিপির দায়িত্বে ছিলাম, সন্দীপ মান্না জজ সাহেব ছিলেন। সে কোর্টে মামলার চার্জশিট ভরপ্রত্যানো চার্জশিট দেওয়ার পর এই মামলার ট্রায়াল চলার পর সন্দীপ মান্না লালু শেখকে মার্ডার কেসে যাবজ্জীবন সাজা দেন এবং আমরা জানি সে সাজাতেই আছে। কিন্তু এখন দেখছি একটা ফেক অর্ডার, ফ্রস্ট অর্ডার, কোনো হাইকোর্ট উকিলবাবু কাউকে দিয়ে এখানে তাকে রিলিজ করে দিয়েছে। এই ব্যাপারে যথাযথ আমি ডিস্টারবেশন করছি এডি হিসাবে এবং আমরা চাই যে ফেক অর্ডার, যে ফ্রস্ট অর্ডার হয়েছে সেটাকে মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন সেটাকে রিকল করে যথাযথ আইনগত ব্যবস্থা করা চাচ্ছি।